তো প্রথমে আপনাকে একটা মানে অ্যাকাউন্ট করতে হবে, এর জন্য আপনার যে কোনো ব্রাউজারে গিয়ে এটা অ্যাকাউন্ট করতে হবে। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে এখানে আপনাকে গুগলে গিয়ে সার্চ করবেন যে আলরেজার গোল্ড। তো আলরেজার গোল্ড সার্চ করার পর এখানে ক্লিক করে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। তো আমি আপনাকে দেখাইতেছি। তো অলরেডি আমার একটা অ্যাকাউন্ট আছে, তো আমি আর কি এটা এখান থেকে লগ আউট করে আপনাকে আমি দেখাইতেছি। তো এখানে কিন্তু আমার এই যে কয়েন আছে, এই দেখতে পারতেছেন যে 2329 আলা ইয়ে আছে আলের। এটা হলো সিলভার কয়েন, এটা হচ্ছে আমার গোল্ড কয়েন। আপনাকে মানে সিলভার কয়েন মানে ফ্রিতে কিনতে হবে, এবং আলের রেজার গোল্ড এটা মানে টাকা দিয়ে কিনতে হয়। যা হোক, এটা বাদ, আপনি এটা কেমন করে আর্ন করবেন তো সেটা আমি আগে দেখাইতেছি। আর এখানে এই যে যদি আমি আলে আলে রিডিমে ক্লিক করি, এখানে যে দেখতে পারবেন যে এই যে 12,000 মানে 500 কয়েন দিয়ে আপনি এখান থেকে 300 মানে 25 ইউসি ফ্রিতে এই যে নিতে পারবেন। এই যে আমি আপনাকে মার্ক করে দেখাইতেছি, এই যে পাবজি মোবাইল 325 ইউসি ফ্রি এটা নিতে পারবেন। তো আমি এখান থেকে অলরেডি একবার নিয়েছি, তো আবার আর কি নিবো আর কয়েকদিন পরে। তো এখান থেকে কীভাবে অ্যাকাউন্ট করবেন, তো আগে আমি এটা এখান থেকে আমার আইডিটা লগ আউট করে এখান থেকে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটাকে আপনাকে আমি দেখাইতেছি। তো আমি আইডিটা আমার লগ আউট করে ফেললাম। আপনাকে যা করতে হবে, এখানে আসার পর যে ম্যান আইকনে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে অ্যাকাউন্ট করার জন্য আপনাকে ফেসবুক, ইমেল অথবা গুগলের যে কোনো আইডি দিয়ে আপনি এখান থেকে অ্যাকাউন্ট করতে পারেন। তো আমি এখান থেকে ইদা করছি আর কি, মানে জিমেল আইডি করছি। তো এখান থেকে কি করবেন, আপনি এখান থেকে যে কোনো একটি আলের রেজার কোড দিবেন। যেমন আমি আমার ইচ্ছে আপনি 1 2 3 4 5 6 দিতে পারেন। আপনাকে আমি দেখাইতেছি 3 4 5 6 7 8, ও এটা নিবে না। তো এখান থেকে আপনি যে কোনো একটা নেবেন, যেমন আমি দিচ্ছি 13 0 6 41, এটা অলরেডি নেওয়া হয়েছে। আমি এখানে 42 দেবো। এখান থেকে আপনার যেই আছে মানে ইমেল আইডিটা, তো আমার দুইটা দাম করা আছে, তো আমি এখান থেকে আরেকটা আইডি দেব। তো আপনার মেল আইডি দেওয়ার পর তারপরে এখান থেকে একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন। তো আমি একটি এখান থেকে দিতেছি। এখান থেকে যে আপনি এটা দেবেন পাসওয়ার্ডটা, পাসওয়ার্ডটা মূলত আপনাকে 8 সংখ্যা দিতে হবে। 8 সংখ্যা বলতে এখান থেকে আপনাকে লেটার প্লাস সংখ্যা দিতে হবে। এটা দেওয়ার পর এখানে স্টার্টে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্ট এখানে মানে ক্রিয়েট হয়ে যাবে। তারপর অ্যাকসেপ্টে ক্লিক করবেন। একদমই সিম্পল, আপনি ভাবতেছেন যে এটা মানে অনেক কঠিন। তো এখানে দেখতে পারতেছেন যে আপনি যে মানে ইমেল আইডি দিয়েছেন ওখানে একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠাইছে, তো সেখানে আর কি ক্লিক করতে হবে। এখন কি করতে হবে, এটা মিনিমাইজ করতে হবে। মিনিমাইজ করার পর আপনার যে জিমেল আছে, তো যে জিমেলটা দিয়েছেন তো এটাকে এই ধরনের দেখতে পারতেছেন যে একটা ভেরিফিকেশন আছে, লিঙ্ক আছে। তো এই লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা এখান থেকে ভেরিফাই করতে হবে। এখানে এই যে মানে সবুজ কালার যে লিঙ্কটা, এখানে আপনাকে ক্লিক করে অ্যাকাউন্টটা মানে ভেরিফাই করতে হবে। তো অলরেডি যেখানে দেখাইতেছে যে আমার কংগ্রেচুলেশন, এটা কিন্তু আপনার ই হয়ে গেছে, অ্যাকাউন্টটা মানে ভেরিফাই হয়ে গেছে। তো এটা কেটে দিবেন। তো এখান থেকে আবার ইয়ে চলে আসবেন আপনার ব্রাউজারে। আসার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। অ্যাকাউন্ট করা শেষ, এখন প্লে স্টোর থেকে হাল নামিয়ে আপনাকে কাজটা করতে হবে। তো এখান থেকে আর একটু কাজ আছে, এগুলো টিক মার দিয়ে অল নেক্সটে ক্লিক করবেন। একদমই সোজা কাজ, তো একবার দেখলে আপনি এটা করতে পারবেন। তো অ্যাকাউন্ট করা শেষ, এখান থেকে একটি এই যে আপনার দেখতে পারতেছেন উপরে আমার অ্যাকাউন্টটা করা হয়ে গেছে। এখানে কি করতে হবে, অ্যাকাউন্টে এখানে আমি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে যে আমার ক্রিয়েট এ ওয়ালেট একটা অ্যাকাউন্ট করতে হবে। এখান থেকে যা শুধু এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তারপরে যে নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পরে যে মানে আল কনফার্ম দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কাজ শেষ। একটু ই নেবে, লোডিং নেবে, তারপর আবার লোডিং নেবে। এই যে এখানে আপনার অ্যাকাউন্টটা হয়ে গেছে। এই যে আল নিচে দেখতে পারতেছেন আপনি, অ্যাকাউন্ট করার সাথে সাথে এখান থেকে মানে 500 কয়েন এখানে মানে ফ্রি পেয়ে গেছেন। এখানে এই যে আবার আপনার এখানে আল ম্যান আইকনে ক্লিক করবেন। এখানে দেখতে পারতেছেন যে আপনার অ্যাকাউন্টে মানে 500 কয়েন হয়ে গেছে। এখানে আরেকটা ই আছে, আর 500 কয়েন যদি পেতে চান এই যে কমপ্লিট ইউর মানে আল প্রোফাইল, এটা মানে করতে পারেন। আর ইচ্ছা চাইলে আল আল না করতে পারেন। এখন চলে যায়
আমাদের প্লে স্টোরে এখান থেকে একটা অ্যাপস নামাইতে হবে। তো অ্যাপটা যদি আপনি প্লে স্টোরে খুঁজে না পান তাহলে আমি আপনাকে এই দেবো, লিঙ্ক দেব, তো ওখানে লিঙ্কে ক্লিক করলেই আপনার সাথে সাথে আপনাকে এটা এ নিয়ে আসবে। তো এখান থেকে অনেকগুলি দেখতে পারবেন আপনি, এখান থেকে নামাইতে হবে আলাদা রেজার কর্টেক্স গেমস, এই অ্যাপসটা আপনাকে এখান থেকে আলাদা নামাইতে হবে। তো এটা এখান থেকে যদি আপনি না পান তাহলে আমি আপনাকে আরেকটি দেবো, লিঙ্ক দেবো, দুইটা লিঙ্ক দেবো। একটা লিঙ্কে ক্লিক করলে আপনি সরাসরি মানে প্লে স্টোরে নিয়ে আসবে। এখানে যদি আপনাকে দেখায় যে ইউর কান্ট্রি নট অ্যাভেলেবল তাহলে আপনাকে আরেকটা লিঙ্ক দেবো, ওখান থেকে আপনার এটা ডাউনলোড করে আপনার ফোনে ই করে নেবেন, ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনি এখান থেকে ওপেন করতে হবে। ওপেন করার পর আপনার যে রেজার আইডি দিয়ে মানে মেল দিয়ে অ্যাকাউন্ট করছেন তো ওটা দিয়ে এখান থেকে ই করবেন, লগ ইন করবেন। যেমন আমি আপনাকে দেখাইতেছি, তো আমার অলরেডি কিন্তু ওই যে লগ ইন করা আছে, আমি আর একটা অ্যাকাউন্ট এখান থেকে আপনাকে লগ ইন করে আপনাকে দেখাইতেছি। এটাকে এখান থেকে লগ আউট করে দেখাই, আমি যেটা নতুন আইডি করলাম তো সেটা আপনাকে দেখাইতেছি। এখান থেকে আর লগ ইনে ক্লিক করব, তো এই যে আসলাম লগ ইনে, এখান থেকে আমার যেটা আছে আর একটা আইডি, সাদ্দাম MS আর 6738 gmail.com। আপনার যে মেল দিয়ে অ্যাকাউন্ট করছেন তো সেই মেল দিয়ে এখান থেকে লগ ইন করবেন। তো পাসওয়ার্ড দেওয়ার পর তারপরে এখানে আর লগ ইনে ক্লিক করবেন, একদম সিম্পল। ও তো আইডিটা আমার ই আর লগ ইন হয়ে গেছে। তো লগ ইন হওয়ার পর যে ওখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে মানে 500 কয়েন আপনার অ্যাকাউন্ট করার সাথে সাথে পেয়ে গেছেন, তো এখানেও কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে মানে 500 কয়েন হয়ে গেছে। তো এখানে আপনি যে নিচের দিকে আসলে অনেক গেম দেখতে পারবেন, যে পাবজি অথবা অনেক গেম দেখতে পারবেন। এখান থেকে মূলত কোন গেমগুলো আপনি ইনস্টল করবেন, যেগুলো এখান থেকে এই যে দেখতে পারবেন যে 200 কয়েন মূলত এই গেমটি থাকে সবসময়, আর বাকি যে গেম গেমগুলো আছে ওগুলো দিয়ে আপনি ইনস্টল করলে ই পাবেন না, কয়েন পাবেন না। এখানে কি করতে হবে, আপনি এটাকে ইনস্টল করে 3 মিনিট এখান থেকে ওপেন করতে হবে। এর জন্য কি করতে হবে, এখানে গেমের উপরে এখানে আমার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তারপর যখন একটা ব্রাউজার সিলেক্ট করবেন, তো সিলেক্ট করার পর একটা মানে আপনার সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে। তো এখান থেকে অ্যাপটাকে ই করতে হবে, ইনস্টল করতে হবে। এটা মূলত 119 MB-র মতো। তো আমি আপনাকে দেখাইতেছি, এই যে না এটা আমার 94 MB, এটা ইনস্টল হওয়ার পর এটা এখান থেকে মানে আলো ই করতে হবে, ডিরেক্টলি এখান থেকে আলো ওপেন করতে হবে। তো এটা মানে ই হয়ে গেছে, মানে আলো ইনস্টল হয়ে গেছে। এখন কি করবেন, আপনার যে মানে প্লে স্টোর থেকে এখান থেকে কেটে দেবেন। তো কেটে দেওয়ার পর আপনার যে রাজার গোল্ড আছে এখানে আবার চলে আসবেন। তো আপনার রাজার গোল্ড আবার এখানে চলে আসবেন, একদম সিম্পল। তো ভিডিওটি দেখে হয়তো ভাবতে পারেন যে এটা অনেক কঠিন, একদমই সোজা। তো আপনি কিন্তু প্লে স্টোর থেকে এটা ওপেন করছেন, এবং এখন এখন কি করবেন, এখানে আবার চলে আসার পর এখান থেকে এটা ওপেন করবেন। তো এই যে এটা এখান থেকে ওপেন হবে, এবং উপরে দেখতে পারবেন যে এখানে আপনার মানে টাইম ই হবে, কাউন্ট হবে। তো আমি এই যে নোটিফিকেশন বারটা আপনি ই করে এই যে দেখাইতেছি, এই যে দেখতে পারতেছেন যে কারেন্ট গেম সিজন টাইম, এখানে টাইম উঠবে এখানে 3 মিনিট হওয়ার পর। তারপর আর কি এখান থেকে আপনাকে এটা মিনিমাইজ করে আপনার যে রেজার গোল্ড আছে ওখানে চলে গেলে আপনার এটা দিয়ে দেবে। তো আমি আপনাকে দেখাইতেছি, এবং 3 মিনিট আমি এখান থেকে স্কিপ করতেছে। এখানে মানে কিছু করতে হবে না, যার শুধু এটা এইভাবে থাকবে, এখানে আর কোনো কিছু করার দরকার নাই। তো আমার 3 মিনিট হয়ে গেছে। তো আমি আপনাদের দেখাইতেছি যে ওই যে দেখতে পাচ্ছেন যেখানে 3 মিনিট মানে 14 সেকেন্ড মানে হয়ে গেছে। এখন কি করবেন, আপনার ফোনে যে আছে আর মিনিমাইজ বাটন, এটা এখান থেকে ই করে মিনিমাইজ করে আপনার যে আছে এটা মানে অ্যাপসটা ওই অ্যাপসের ভিতরে চলে যাবেন। এখানে আসার পরেই আপনি এই যে এখানে আপনাকে ই দেখাবে যে আপনার এই যে 200 কয়েন মানে পেয়ে গেছেন। তো এখানে আপনি কি করবেন, যে মানে ডানে ক্লিক করবেন, এবং এই যে দেখতে পারবেন যে আপনার যে আগে মানে 500 ছিল, এখন কিন্তু এখানে মানে 600 কয়েন মানে না 700 কয়েন মানে ইয়া পেয়ে গেছেন। তো আমি এই দেখাইতেছি, তো এইভাবে এখানে ই করবেন। আর এ মানে আরো গেম পাওয়ার জন্য আপনাকে একটা মানে VPN কানেক্ট করতে হবে। আমি এখানে নেট ক্লাবস মানে VPN টা বেশ ই করি মানে ব্যবহার করি। আপনি যে কোনো
মানে আর ভিপিএন ই করবেন, কানেক্ট করে নেবেন, তোমার যে কোনো মানে ইয়ে যে আর ভিপিএন এ যে ইয়ে দেবেন আর ইউনাইটেড স্টেটে যে কোনো একটা এখান থেকে মানে আর সিলেক্ট করে দেবেন, এটা কানেক্ট হওয়ার পর মানে আপনি আবার ই করবেন যে আলের যার যেইটা আছে অ্যাপসটা, তো অ্যাপে মানে চলে আসবেন। তো ফার্স্ট টাইম আপনি মানে ভিপিএন ছাড়া মানে একটা ই পাবেন, গেম পাবেন, আবার ওটা মানে কমপ্লিট হওয়ার পর আপনার ই দেবেন আর ভিপিএন কানেক্ট করবেন। যেমন আমি এই ই করলাম, এই ভিপিএনটা মানে এখানে কানেক্ট করে দিলাম ইয়ে দিয়ে আল ইউএসএ, এটা কানেক্ট করার পর আপনি এখানে চলে আসবেন। এখানে আসার পর দেখবেন যে মানে এই যে এই জায়গায় এই যে মানে পে টু প্লে গেমস, এখানে আপনি আরো তিনটা গেম মানে পেয়ে যাবেন, যেমন এই যে তিনটা। তো এই তিনটা গেম মানে সেম ভাবে আমি যেভাবে দেখালাম আপনি মানে ই করুন, একটা একটা করে এখান থেকে আল ইনস্টল করে সেম ভাবে আমি যে মানে আগের যে এটা দেখালাম মানে সেম ভাবে করবেন, তাহলে আপনার এখানে আরো 200 কয়েন, 200 এখানে আর তিনটা গেম আছে মানে 600, মানে প্রতিদিন আপনি মানে 800 কয়েন করে পাবেন। আর প্রতিদিন 800 কয়েন করে মানে পাইলে আপনি 15 দিনে 325 মানে একদম ফ্রিতে মানে পেয়ে যাবেন। আর এই কয়েনগুলো কিভাবে মানে এক্সচেঞ্জ করে আপনি মানে ইউসি নেবেন, তো সেটা আমি মানে আর ভিডিওটা আমি ইম দিব। তো এখান থেকে মানে কি করবেন, আপনার যখন মানে গেমটা এখান থেকে মানে ই হয়ে যাবে, ইম কয়েন পাওয়ার পর এই গেমটা আপনাকে ই করে দিতে হবে, এখান থেকে আনইনস্টল করে দিতে হবে, অর্থাৎ আপনাকে আল ইনস্টল করতে হবে। আপনি যদি বলেন যে না আমি এটা এখান থেকে আল ইনস্টল করবো কেন, মানে আর প্রতিদিন করবো কেন, মানে আপনি যদি এটা মানে ফোনে আলাই দেন আলে ইম কয়েন নেওয়ার পর এটা এখান থেকে আনইনস্টল করে দিতে হবে। আর মানে প্রতিদিনই আপনাকে এইভাবে সেম ভাবে এখানে করলে আপনার যখন এখানে 12,000 মানে 500 ইম কয়েন হবে, তখনই আপনি এখান থেকে মানে এটা নিতে পারবেন।